नाम के इसको क्या बोलते हैं? बूंदी। बूंदी बूंदी, इसका नाम बूंदी। सारी जिंदगी में दो बार खाया बस, अभी सारा जीवन दो बार मुड़ी खाई जैसे फोन की कह रही है। আসসালামু আলাইকুম, আমাদের হাতে আছে মুড়ি। তো আজকে পাকিস্তানে মুড়ি নিয়ে আসছে আমার বর। পাকিস্তানে কিন্তু মুড়ি পাওয়া যায় না, তো অনেকদিন পরে পাওয়া গেল। এখন শুনবো মুড়ির কাহিনী, ওর থেকে কোথায় পাইলো, কয় টাকা নিল, কি বৃত্তান্ত সব কিছু শুনবো এখন মুড়ি নিয়ে। তো পানি আছে নাকি? এই না, পানি মধ্যে রাখা যাবে না, একদম শুকনো পাত্রে রাখতে হবে। ওই যে ড্রাম দেখো, তো মুড়ি রাখার জন্য পাত্র না 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 পানি আছে। ফের বানাই আপনি নেব বাদ মে, ফের দেখো তো ফের কই চিজ মিলতে কি নেই। কোনা তো সহি এখন মে আমরা বড় পাত্র খুঁজতেছি, কোন পাত্র রাখা যায়। মুড়ি তো পাত্র রাখতে হয়ে গেছে। ইসকে অন্দর পানি আছে, এখনো কসমাস এটা কসমাস থাকবে না। আবি ঠিক আছে, নতুন আই এসটা দেখেন। আমরা তো সারা বছর মুড়ি খাই বাংলাদেশি মানুষ, এখানে সারা বছর মুড়ি পাওয়া যায় না। নেই এই দেখেন, আবি ফ্রেশ আই না, আমি কুড়কুড়ি আ তুমি বহুত খুশি দেখো, গিলি গিলি আছে এই নাই। দেখেন মুড়ি, পাকিস্তানে মুড়ি এই মুড়ি, ওই ভিডিও উঠাও এই দেখেন প্যাকেট দেখো, এই দেখেন। তো এই হচ্ছে মুড়ি, দেখাই দিলাম আপনাদেরকে প্যাকেটের বাপ। একটা বিশেষ নরম ইয়ে না, স্কেল তো রাখা পড়ে গা। মুড়ি কয় টাকা নিছে? কয় টাকা নিছে? এই মুড়ির দাম কত? লাইট আর এরা বসে ছিল 100 টাকা মুড়ি কিলো কে বেসতে কি আছে থামবে। मतलब पाकिस्तान में किलो किलो बेचते हैं मुड़ी का। इसको नाम क्या बोलते हैं पाकिस्तान में? मुड़ी को क्या कहते हैं? नाम क्या इसको क्या बोलते हैं? बूंदी। बूंदी बूंदी, इसका नाम बूंदी। सारा मुड़ी के बूंदी बोले रखे। अच्छा जय हो, भले रख सर। বাংলাদেশি মুড়ি পাকিস্তানে খাচ্ছি, বিকাল সে শুরু হয়ে যাবে চানে কে সাথে। এই মুড়ি মুড়ি সানাসুর পাওয়া যায়? সানাসুর তুম বানাও ভাই। না না সানাসুর পাওয়া যায়, কালকে ছোলা নিয়ে আসবো। ছোলা চানে বলতে ছোলা ছোলা চানে, এই ছোলা আমি ছোলা দিয়ে মুড়ি খাই তাই বলতে বলছে কালকে শুরু হয়ে যাবে ছোলা মুড়ি। তো এটা হচ্ছে বুটের ডাল ছোলা দিয়ে, এগুলো খাইতে অনেক মজা। আর যাই হোক, আমরা এনে বসে খাচ্ছি, এটা প্যাকেটে রাখতে হবে অবশ্য, প্যাকেটে না রাখলে থাকবে না, ভালো থাকবে না। ভীষণ মজা, নিচে পড়ে যাচ্ছে বেলা কে করতে ইসকে অন্দর মিঠি লেকে না টাঙা দিই ও ডাল কে খাবে। অনেক মজা হয়েছে। আচ্ছা এটা প্যাকেট রাখার ব্যবস্থা করো, কালকে বুট দিয়ে খাবো ছোলার ডাল দিয়ে। অনেক মুড়ি, 1 কেজি না? 1 কেজি আছে, আর খাবো না, ভাত খাবো আমরা, দুই নাম্বার খাবো না, ভাত খাবো না। আচ্ছা তুমি বাতাও, ইয়ে তুমি পেলা কবি ঘর মে দেখা খাচ্ছি নাকি মেনে আনাকে বাদ বাদ না পেলা দেখা যাচ্ছি না ইতনা পেলে সারি জিন্দগি মে দু বার খায় বস, সারা জীবন দুই বার মুড়ি খাইছে ফোন কি কাহিনি। হাসি আসো না, সারা জীবন মাত্র দুইবার মুড়ি খাইছে, আর আমরা সারা জীবন ধরে মুড়ি খাই বাংলাদেশে। তো ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, পাঠিয়ে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, শেয়ার করবেন, আর দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।